স্বাস্থ্য সুরক্ষায় গুড়ের ভূমিকা অনেক যার অ্যাজমা ব্রঙ্কাইটিস নিমোনিয়া রয়েছে তাদের জন্য আদর্শ হল গুড় খাবার পরে এক টুকরো গুড় খেলেই হজম হয় নিমিষে গুড় কোষ্ঠকাঠিন্য সারায় দ্রুত সারা শীতে সুস্থ থাকতে চাইলে গুড় খেতেই হবে রোজ খাবার শেষে একখণ্ড গুড় থাকলে সঠিক কাশি জ্বর পালাতে পথ পাবে না শরীর গরম রাখবে ফলে রক্ত সঞ্চালন দ্রুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে প্রেশার এমনিতেই নিয়ন্ত্রণে থাকে সে কাজটাই করে গুড় তাই এক টুকরো গুড় হাই প্রেশারে রোগীদের জন্য খুবই ভালো প্রেশার স্বাভাবিক গুড়ে শেষ পাতে গুড় মানে দ্রুত হজম শীতে অম্বল পদ গ্যাস থেকে মুক্তি পেতে চাইলে রোজ এক টুকরো গুড় খেতেই হবে কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে গুড় ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি পার্গেটিভের কাজ করে লিভার ভালো রাখতে সাহায্য করে গুড় এর মধ্যে থাকা জিঙ্ক আর সেলেনিয়াম রক্ত পরিশ্রুত করে তাই আয়ুর্বেদে গুড় দিয়ে কাঁচা হলুদ সকালে খালি পেটে খাওয়ার কথাও বলা আছে ইসদোষ জলে এক চা চামচ গুড় মিশিয়ে খেলে সর্দি কমে ঝটপট সর্দি কাশি জ্বর কমায় গুড় ফুসফুস পরিষ্কার রাখতেও সাহায্য করে গুড় যার অ্যাজমা ব্রঙ্কাইটিস নিমোনিয়া রয়েছে তাদের জন্য এটি খুবই উপকারী গুঁড়ে থাকা আয়রন জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস একসাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতায় ভুগছে যারা তাদের রোজগুড় খাওয়া উচিত অ্যানিমিয়া কমে হিমোগ্লোবিন বাড়বে ওষুধ ছাড়াই শীতে যেহেতু বাতের ব্যথা বাড়ে সাদা তিলের নাড়ু বানাতে পারেন গুড় দিয়ে অল্প ঘি মা রোজ খেলে ব্যথা অনেকটাই কমে যাবে ঋতুস্রাবে ব্যথা কমাতে তিল বীজের সাথে এক চা চামচ গুড় মিশিয়ে খেয়েও দেখতে পারেন উপকার পাবেন সাবধানতা ডায়াবেটিসের রোগী ভুলেও গুড় খাবেন না এতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে তাই বেশি পরিমাণে খেলে ওবেসিটি বাড়বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে